মানে অনেকে আছে যে জামা কাপড় সব কিছু সুন্দর, বাট ওদের অ্যারোগেন্সি আর ওদের মানে বদ মেজাজের জন্য মানুষ ওদেরকে পছন্দ করে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আপনার কাছে কি মনে হয় যে রাগ বা আমরা যে বলি যে মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে মানুষকে হীনমনতা বা ছোট করে দেখা বা আমাদের রাগ প্রকাশটা, এটা কতটুকু কমিউনিকেশনের মধ্যে ইম্প্যাক্ট ফেলে? এটা টোটালি ইম্প্যাক্ট ফেলে। আপনার দরকার কি হুদায় রাগ দেখানো, হুদায় ভাব দেখানো? মানুষের সাথে আপনি যদি মানে খুবই কমফোর্টেবলি না মিশতে পারেন, সে তো আপনাকে কখনো এইভাবে করে কখনো আপনি সে আপনাকে পছন্দ করবে না। এখন মানুষ যদি আপনাকে সবাই পছন্দ করবে ব্যাপারটা এরকমও না, কিন্তু ধরেন 10 জন মানুষ আপনি মিশলেন, 10 জনই অপছন্দ করলো, তাইলে আপনার বাইচা থাকে লাগে তাই না? আপনার তো মানুষের মধ্যেই পড়েন না। কিন্তু অনেকে কিন্তু এটা মানে অ্যাকসেপ্ট করতে চায় না যে দোষ ওদের, এটা তাদের সমস্যা, তারা অ্যারোগেন্ট, তারা হচ্ছে অ্যাগ্রেসিভ। এই টাইপের মানুষের সাথে তো আপনি মিশলে আপনার ভালো লাগবে না। যাদের সাথে আপনি তাদের সাথেই মিশে কমফোর্টেবল ফিল করবেন, যারা আপনাকে কমফোর্টেবল ফিল করাবে, আপনি ভাবনে থাকবেন, হুম হামতাম করে থাকবেন, ভাই আপনাকে দিন শেষে মানুষ পছন্দ করবে না। ধরেন আপনার সাথে মিশতেছে, বিপদে পড়ছে দেখে মিশছে, যখন চার অপরচুনিটি আসবে সে আপনার দিকে চলে যাবে, বিকজ আপনার মধ্যে কিছু নাই মেশার। যাদের এই স্ট্রাগলটা অনেক ফেস করে যে ওদের রাগ আছে বাট ওরা কন্ট্রোল করতে চাচ্ছে, সো আপনি ওদেরকে কি অ্যাডভাইস দিবেন বা ওরা রাগটা কিভাবে কন্ট্রোল করবে? ইটস অল অ্যাবাউট অ্যানালাইজিং অফ ইয়োরসেলফ। লাইক ধরেন আপনি যখন রাগ করবেন তখন আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কেন রাগ করতেছেন। আপনাকে যদি অ্যানালাইজ করতে পারেন যে আপনি কেন রাগ করতেছেন, রাগ করা কি উচিত কি উচিত না, এটা যদি আপনি একটু অ্যানালাইজ করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সামটাইমস ব্রো আপনাকে রাগ করতে হবে, এরকম সিচুয়েশন আসে। সবসময় যে আপনি ভালো থাকবেন বাট এরকম না, তাহলে যেটা হবে মানুষ আপনাকে অ্যাজ এ গ্রান্টেড হিসেবে নেবে। সামটাইমস ইউ হ্যাভ টু বি অ্যারোগেন্ট, সামটাইমস ইউ হ্যাভ টু বি ইউনো অ্যাংরি, সামটাইমস ইউ হ্যাভ টু বি পোলাইট। আপনার মধ্যে সবই থাকতে হবে, বাট ইউ হ্যাভ টু নো ওয়ার ইজ দ্য ব্যালেন্স, রাইট? এক্স্যাক্টলি, কখন কোথায় আপনার বলটা মারতে হবে। দ্যাটস ওয়াই ইউ আর ম্যান, আপনি এগুলো জানবেন, কন্ট্রোল করবেন, এইভাবে তো আপনাকে বানানো হয়েছে, রাইট? আপনি পারবেন না কেন? সো অ্যানালাইজ করেন তাহলে আসলে হয়ে যাবে। সো নিজের অবজারভেশনটা অনেক বড় একটা ফ্যাক্টর। এক্স্যাক্টলি, আদারওয়াইজ ইউ ক্যানট চেঞ্জ ইয়োরসেলফ, রাইট? সো ওয়েন ইউ নো দ্যাট দিস ইজ মাই ফল্ট অর দিস ইজ সামথিং, সো দেন ইউ ক্যান চেঞ্জ ইয়োরসেলফ।